ডিফেন্স ওয়েলকামটা অনেক সারি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে কোনো ধরনের গভর্নমেন্ট এবং প্রাইভেট চাকরির আপডেট পেতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার অবশ্যই করো আমি তোমাদের সাথে যেরকম টিচার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এছাড়া যে কোনো ধরনের চাকরি গভর্নমেন্ট এবং প্রাইভেটের আপডেট নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের সাথে চলতি মাসের অর্থাৎ জুন মাসে আমাদের কোন কোন চাকরির আবেদন হবে সরকারি এবং প্রাইভেট আমি দুটো নিয়েই কথা বলবো আজকে আমি শুধু সরকারি চাকরির আবেদন নিয়ে কথা বলবো কোন কোন চাকরির আবেদন হতে চলেছে জুন মাসে সেই নিয়ে আমি আলোচনা করব জুন মাসে কোন কোন চাকরির আবেদন হতে চলেছে তোমরা দেখে নাও এক নজরের সমস্ত রকম চাকরির আবেদন নিয়ে কথা বলবো অনেকগুলো চাকরি নিয়ে যে ফর্ম ফিল আপ তোমাদের চলছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো তোমরা সেগুলো ভালো করে দেখে নাও যেগুলো হয়তো তোমরা জানতে না বা জানতে কবে লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ দেখে নাও আর যে ক্ষেত্রে তোমাদের দেখে নেওয়ার পর মনে হবে যে কোনো একটা যে চাকরির আপডেটের ক্ষেত্রে সেখানে তোমাদের বিস্তারিত কিছু জানার দরকার আছে সেটা আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও যে এই বিষয়ে তোমাদের বিস্তারিত জানার দরকার আছে সেটা আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তাহলে চলো আমরা দেখিনি যে কোন কোন চাকরি আবেদন আমাদের জুন মাসে হতে চলেছে আমি তোমাদের সাথে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের নিয়ে আলোচনা করব বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের ক্ষেত্রেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নোটিফিকেশান তোমাদের চলে এসেছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন সেই রিক্রুটমেন্ট যে নোটিফিকেশন আছে তার লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ ছয় টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টি জুন এই টোয়েন্টি ফোর জুন অবধি আছে ভ্যাকান্সি নাইনটি পোস্ট রয়েছে পোস্টের নেম কিন্তু কী কী রয়েছে পোস্টের ক্লার্ক রয়েছে গ্রুপ ডি রয়েছে ঠিক আছে এই তোমার বাঁকুড়া কোর্টের যে পোস্টের রয়েছে সেখানে অ্যাপ্লিকেশান মোড অনলাইন রয়েছে তোমাদের স্যালারি রয়েছে সেভেন্টি থেকে সেভেন্টি

ভীষণই ভালো স্যালারি রয়েছে পার মান্থ জব লোকেশান তোমাদের বাঁকুড়াই হবে কারণ তোমাদের যেহেতু বাঁকুড়া কোট অ্যাপ্লাই তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে করতে পারো অর্থাৎ তোমরা বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারো এখানে অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে এখানে সব ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে তোমাদের যদি কখনও মনে হয় যে এই অ্যাপ্লাইগুলো তোমরা বিস্তারিত দেখতে চাও তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও আজকে আমি তোমাদের সাথে প্রত্যেকটা জুনে ঠিক কী কী ফর্ম ফিল আপ হবে সবগুলো নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করছি পরে তোমাদের যেগুলো মনে হবে একটু বিস্তারিত তোমাদের জানা দরকার সেগুলো আমাকে বললো আমি সেগুলো তোমাদের বিস্তারিত জানিয়ে দেবো আচ্ছা অ্যাপ্লিকেশন ফিজ আমরা একটুখানি দেখে নিই এখানে আপার ডিভিশন ক্লার্কের পোস্ট রয়েছে এবং লোয়ার ডিভিশন রয়েছে আপার ডিভিশন যে ক্লার্ক পোস্ট রয়েছে সেখানে আমাদের যে অলার মানে আমাদের জেনারেল থেকে শুরু করে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন যে ফিজ সেটা হচ্ছে তোমাদের রাখা হয়েছে ফাইভ হান্ড্রেড এবং তোমাদের এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশান ফিজ থ্রি হান্ড্রেড লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যে ফিস রয়েছে সেটা জেনারেলদের জন্য রয়েছে থ্রি হান্ড্রেড এখানে জেনারেল ওবিসি সবার জন্যই থ্রি হান্ড্রেড হবে আর যারা শুধুমাত্র এসসি এসটির জন্য টু হান্ড্রেড এবং তোমাদের গ্রুপ ডি এর পোস্টের জন্য তোমাদের জেনারেল ওবিসি এ প্রত্যেকের জন্য যে অ্যাপ্লিকেশান ফিজ সেটা হচ্ছে টু হান্ড্রেড এবং এসসি এসটিদের জন্য ওয়ান হানড্রেড ফিফটি আর পেমেন্ট সবই হচ্ছে অনলাইন এখানে সিলেকশান যে মোট সেখানে রিটার্ন এক্সাম দিতে হবে যেরকম হয় তোমাদের ক্লার্কের এক্সামের জন্য সেরকম রিটার্ন এক্সাম দিতে হবে তারপর তোমাদের কম্পিউটার একটা টেস্ট হবে পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউ এগুলো তোমাদের হবে কোয়ালিফিকেশান দেখে নাও তোমরা কী কী রয়েছে কোয়ালিফিকেশানের মধ্যে কিন্তু তোমাদের এইট তোমাদের যারা ধরো ক্লার্কের জন্য যাবে তাদের গ্রাজুয়েশান হলে চলবে এবং যারা গ্রুপ ডি সেখানে কিন্তু এইট এবং টেন পাশ হলেও কিন্তু চলবে এছাড়া তোমাদের জুন মাসে যে ফর্ম ফিল আপ চলছে সেন্ট্রালের একটি এক্সামে সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে লাস্ট ডেট তোমাদের রয়েছে টুয়েলভ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ভ্যাকান্সি রয়েছে ওয়ান টু জিরো টু পোস্ট অর্থাৎ এক হাজার দুশো দুইটা তোমাদের ভ্যাকান্সি রয়েছে পোস্টের যে নেমগুলো রয়েছে সেগুলো দেখে নাও অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট টেন্স ম্যানেজার এই পোস্টগুলো তোমাদের রয়েছে অ্যাপ্লিকেশন মোট অনলাইন হবে ক্যাটাগরি তোমাদের রেলওয়ে জব স্যালারি তোমাদের থাকছে ট্রানি তোমাদের থাকছে ফাইভ টু থেকে টোয়েন্টি পার মান্থ জব লোকেশান কলকাতা হবে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ওয়েস্ট বেঙ্গলে তোমরা ফিল করতে পারো এখানে অ্যাপ্লিকেশানের জন্য সাউথ ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশনের জন্য কোনোরকম ফিস তোমাদের থাকছে না নো অ্যাপ্লিকেশান ফিস দেখতে পাচ্ছ এখানে সিলেকশন কম্পিউটার বেস টেস্ট হবে দেন তোমাদের অ্যাপটিটিউড টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেল এক্সামিনেশন হয়ে যাবে তারপর এছাড়াও তোমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে যে নোটিফিকেশান দেওয়া হচ্ছে সেখানে তোমাদের টেন পাশ থাকতে হবে এবং আইটিআই ডিপ্লোমা ডিগ্রি ফর্ম এনি রেকগনাইজ বোর্ড এগুলো তোমাদের থাকলেই চলবে ভ্যাকান্সি তোমাদের ডিপিএস ফারাক্কা থেকে এসেছে সেখানে লাস্ট ডেট রয়েছে তোমাদের ফাইভ ছয় টু অর্থাৎ ফিফথ জুন টু আটটি পোস্ট রয়েছে পোস্টের মধ্যে তোমাদের প্রি প্রাইমারি প্রাইমারি পিজিটি আয়া স্পেশাল এডুকেটর রয়েছে অ্যাপ্লিকেশন মোড তোমাদের অফলাইন অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্ম তারা দিয়েছে সেটা ডাউনলোড করে তোমাদের যা সেটা তাদেরকে পাঠিয়ে দিতে হবে অর্থাৎ এটা টিচিং জব টিচিং জবের স্যালারি ডিপিএসের যে স্ট্যান্ডার্ড জব যে স্যালারি সেটাই তোমাদের থাকবে জব লোকেশন তোমাদের ফারাক্কা হবে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে বেঙ্গলে অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লিকেশন ফিস কিছু নেই সেখানে নো অ্যাপ্লিকেশন ফিস জাস্ট ওয়াকিং ইন্টারভিউ রয়েছে সেই ওয়ার্কিং ইন্টারভিউ ডেটে তোমাদের যেতে হবে কোয়ালিফিকেশান যেটা থাকে প্রত্যেকটা যে সাবজেক্টের উপর অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টের উপর পিজি থাকতে হবে এবং বিএড থাকতে হবে লাস্ট ডেট তোমাদের রয়েছে ফিফথ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এগুলো তোমরা অ্যাপ্লাই করে নিও এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমাদের যে পিডিএফ থাকবে সেই পিডিএফটা নিয়ে তোমরা প্রিন্ট করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা সেটা ফিল করে তোমাদের জমা দিতে হবে এবার তোমাদের যদি মনে হয় যে এই বিষয়ে তোমাদের বিশদ জানার দরকার আমাকে জানিও আমি তোমাদের সাথে ডিপিএস ফারাক্কার যে যে কটা পোস্ট রয়েছে সব বিষয়ে তোমাদের আমি আলোচনা করে দেবো তোমাদের আমি ফারাক্কা ডিপিএস নিয়ে একটু বলে দিই সেখানে তোমাদের কী কী রয়েছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমরা পিজিটি রয়েছে তোমাদের পিজিটির কেমিস্ট্রি তোমাদের রয়েছে একটা পোস্ট পিআরটি রয়েছে হিন্দি মিউজিক আর্ট অ্যান্ড ক্রাফ্ট স্পেশাল ডিকেটর একটা প্রি প্রাইমারি টিচারের জন্য দুটো পোস্ট রয়েছে আয়ার জন্য একটা পোস্ট রয়েছে এখানে কিন্তু সেভেন প্রি কমিশনের দেওয়া হবে ডিপিএস এর চাই কেউ যদি রিলোকেট করতে যদি চাও সে রিলোকেট করতে অবশ্যই পারো অফিশিয়াল ওয়েবসাইটে এটা তোমাদের দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও এখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে ফিল করে তাদেরকে দিতে হবে ফিফথ ফিফথ জুন তোমাদের লাস্ট ডেট রয়েছে ফিফথ জুন এর মধ্যে তোমাদের পাঠিয়ে দিতে হবে ঠিক আছে এটা গেল তোমাদের দিল্লি পাবলিক স্কুল ফারাক্কা জুন মাসে তোমাদের মোটামুটি এই কটা পোস্ট চলছে এই কটা পোস্টের তোমাদের আপডেট আমি দিলাম দুটো পোস্টে আমি আপডেট দিলাম এছাড়াও তোমাদের যে সব পোস্ট জুন মাসের জন্য অ্যাপ্লিকেবেল হবে আশা করা যায় নির্বাচনী ভোটের পর অনেক তোমাদের চলে আসবে নোটিফিকেশান রিক্রুটমেন্টে তখন তোমাদের সাথে সেই সব রিক্রুটমেন্ট নিয়ে আমি আলোচনা করবো আপাতত এই দুটো রিক্রুটমেন্ট যেগুলো আমার তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়নি তাই আমি তোমাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করে দিলাম যাদের যাদের তাদের সুইটেবল যদি তোমাদের থাকে পোস্টগুলো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা